হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ফাইন। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে স্টুডেন্টস, আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের এই যে লেসন নম্বর ওয়ানে অ্যাক্টিভিটিসগুলো করছিলাম, তাই তো? আমরা কিছু অ্যাক্টিভিটিস করেছি এবং কিছু অ্যাক্টিভিটিস আমাদের বাকি আছে। তাহলে আজ আমরা সেই বাকি থাকা অ্যাক্টিভিটিসগুলো করব, এবং আমাদের আজকের যে অ্যাক্টিভিটি তা কিন্তু খুবই মজার অ্যাক্টিভিটি, কারণ আমাদের আজকের অ্যাক্টিভিটি হলো আমরা একটি গল্প শুনব। দেখো এখানে লেখাই আছে, লেটস লিসেন টু এ স্টোরি, চলো আমরা একটি গল্প শুনি। তাহলে আজকের যে গল্প, গল্পটির নাম দেখো এখানে লেখা আছে মাদার ডাক। কি নাম? মাদার ডাক, অর্থাৎ মা হাঁস। এই যে হাঁস এবং ওর ডাকলিংস এর স্টোরিটি এই ছবিতে দেখতে পাচ্ছো। মাদার ডাক এবং ওর ডাকলিংস ওরা সাঁতার কাটছে জলে, তাই না? তাহলে আজ আমরা স্টোরিটি পড়বো, সেটিও মাদার ডাক এবং ডাকলিংস এর উপর। দেখো তার আগে এখানে দুটি অ্যাক্টিভিটিস আমাদের বাকি আছে, সেগুলো আমরা একবার দেখে নিই। অ্যাক্টিভিটি নাম্বার 7A, সে হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। এই পিকচার, এখানে একটি পিকচার আছে, দেখো পিকচারটিতে তোমরা কি দেখছো বলতো? পিকচারটিতে তো আমরা অনেক কিছু দেখছি, এখানে ট্রি আছে একটি, দ্য সান, মাউন্টেন্স, আ বোট, মাদার ডাক, ডাকলিংস, ফ্লাওয়ার্স, এরপর ওয়াটার, এগুলো সবকিছুই তো আমরা দেখছি। তাহলে এই যে আমরা যা কিছু দেখলাম এখানে, সেগুলো তোমরা এই যে বক্স আছে এখানে দেখো অ্যাক্টিভিটি নাম্বার 7B-তে, এই বক্সে সেই ওয়ার্ডগুলো লিখবে, ঠিক আছে? এবং আমাকে অবশ্যই দেখাবে। তাহলে আসো এবার আমরা আমাদের আজকের স্টোরিতে যাই। খুবই মজার একটি স্টোরি, স্টোরিটির নাম মাদার ডাক। এটি হলো আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 9, লিসেন টু এ স্টোরি অ্যাবাউট এ ডাক অ্যান্ড হার ডাকলিংস। চলো আমরা আমাদের স্টোরি শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, এ মাদার ডাক অ্যান্ড হার ডাকলিংস লিভড হ্যাপিলি নেয়ার এ লেক। ওয়ান্স আপন এ টাইম, সে অনেক আগের কথা, এ মাদার ডাক, একটি মা হাঁস অ্যান্ড হার ডাকলিংস এবং ওর শাবক, হাঁস এবং হংস শাবক, ওরা লিভড হ্যাপিলি নেয়ার এ লেক, একটি লেকের কাছে অর্থাৎ একটি জলাশয়ের কাছে ওরা খুবই হাসি খুশি ভাবে বসবাস করত। ইট ওয়াজ এ বিউটিফুল লেক, এবং লেকটি কিন্তু খুবই মনোরম, খুবই সুন্দর। মাদার ডাক টুক হার ডাকলিংস এভরি ডে টু দ্য লেক, এবং মাদার ডাক কি করত, সে ওর ডাকলিংসকে এভরি ডে অর্থাৎ প্রত্যেক দিন সেই লেকে নিয়ে যেত। শি অ্যান্ড হার ডাকলিংস লাভ টু সুইম ইন দ্য কুল ওয়াটার অফ দ্য লেক। শি অ্যান্ড হার ডাকলিংস, এখানে শি বলতে কাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, সে অর্থাৎ মাদার ডাক, অ্যান্ড হার ডাকলিংস এবং ওর যে শাবক, ওরা লাভ টু সুইম, ওরা খুবই ভালোবাসতো, কি ভালোবাসতো, সাঁতার কাটতে, টু সুইম ইন দ্য কুল ওয়াটার অফ দ্য লেক, সেই যে লেক, লেকের ঠান্ডা ঠান্ডা জলে ওরা সাঁতার কাটতে ওদের খুবই ভালো লাগতো। তারপর দেখো কি হলো, ওয়ান মর্নিং, একদিন সকালে, দে ওয়ার প্লেইং নিয়ার দ্য লেক, ওরা লেকের কাছেই খেলছিল। সাডেনলি দে হার্ড দ্য ক্রাই অফ এ ফক্স, হঠাৎ কি হলো, দে হার্ড, ওরা শুনলো, কি শুনলো, দ্য ক্রাই অফ এ ফক্স, একটা শেয়ালের ডাক। শেয়ালের ডাক যদি তোমরা শুনে থাকো, কিরকম লাগে শুনতে, যেমন ও কান্না করছে, সেভাবেই শেয়ালটি সেখানে ডাকলো। তারপর দেখো মাদার ডাক তো শুনতে পেলো শেয়ালের ডাক, মাদার ডাক কি বললো, ও ইট ইজ এ ফক্স, ও এটা তো একটা শেয়াল। সেইট মাদার ডাক, কে বললো, সেইট মাদার ডাক অর্থাৎ মাদার ডাক বললো, ও এটা তো একটা শেয়াল, কাম লেট আস রান অ্যাওয়ে, চলো আমরা পালিয়ে যাই। কাকে বললো মাদার ডাক? হ্যাঁ, ওর এই যে বাচ্চাগুলোকে, বেবি ডাকস, ওদেরকে বললো কাম লেট আস রান অ্যাওয়ে, চলো আমরা পালিয়ে যাই। মাদার ডাক ওয়াজ ওয়ারিড, মাদার ডাক ওয়াজ ওয়ারিড অর্থাৎ মাদার ডাক খুবই চিন্তিত ছিল, ওয়ারিড শব্দের অর্থ চিন্তিত। হার ডাকলিংস কুড নট ফ্লাই, কিসের জন্য চিন্তিত ছিল, কারণ ওর যে ডাকলিংস ওরা তখনও কিন্তু উড়তে শেখেনি, ওরা উড়তে পারবে না। তোমরা নিশ্চয়ই জানো হাঁস
উঠতে পারে, কিন্তু এই যে ডাকলিংস এরা তো খুবই ছোট, কারণ এরা বেবি ডাকস, এরা এখনো উঠতে শেখেনি। তাই মাদার ডাক খুবই চিন্তিত হয়ে পড়লো। শি থট ফর এ ওয়াইল অ্যান্ড সেড টু দেম, মাদার ডাক, এখানে শি বলতে আবার মাদার ডাককে বোঝানো হয়েছে, শি থট ফর এ ওয়াইল, সে কিছু সময় ভাবলো, কে ভাবলো, হ্যাঁ মাদার ডাক, অ্যান্ড সেড টু দেম, এবং তাদেরকে বলল, কাদেরকে বলল, ডাকলিংসকে, কুইক রাশ টু দ্য লেক অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি লেকের ভেতরে যাও, অর্থাৎ জলে নামো গিয়ে। কাকে বললো ডাক, ওর এই যে ডাকলিংস গুলোকে, তাড়াতাড়ি লেকে যাও। তারপর কি করলো দেখো মাদার ডাক, দেন মাদার ডাক ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য ডাকলিংস অ্যান্ড ড্র্যাগড হার উইংস অ্যাজ ইফ শি ওয়াজ হার্ট। তারপর মাদার ডাক ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য ডাকলিংস, ওয়াকড অ্যাওয়ে অর্থাৎ দূরে সরে গেল, কার থেকে দূরে সরে গেল, ফ্রম দ্য ডাকলিংস, মাদার ডাক ডাকলিংস থেকে দূরে সরে গেল, অ্যান্ড ড্র্যাগড হার উইংস অ্যাজ ইফ শি ওয়াজ হার্ট, এবং তার যে উইংস ওর ডানা এমন ভাবে টেনে রাখলো যেন ও চোট পেয়েছে, অর্থাৎ ও আহত। দ্য ফুলিশ ফক্স ফলোড হার, এবং সেই যে মূর্খ শেয়াল সে কি ভাবলো যে মাদার ডাক তো আহত, ও তো উঠতে পারবে না, ওর যে উইংস হার্ট হয়েছে, তাই দ্য ফুলিশ ফক্স, ফুলিশ বলতে মূর্খ, ফক্স সেই যে মূর্খ শেয়ালটি, সে কি করলো মাদার ডাককে ফলো করলো, মানে ওর পিছনে গেল, সে আর ডাকলিংস গুলোকে দেখলো না, সে দেখলো যে মাদার ডাক আহত, তাই মাদার ডাকে পেছনে গেল, ভাবলো ওকে ধরে নেবে। তারপর দেখো মাদার ডাক ওয়াকড অ্যাওয়ে ভেরি ফাস্ট অ্যান্ড টুক দ্য ফক্স ফার অ্যাওয়ে, মাদার ডাক কিন্তু খুবই ফাস্ট অর্থাৎ খুবই দ্রুত গতিতে হেঁটে যেতে লাগলো, অ্যান্ড টুক দ্য ফক্স ফার অ্যাওয়ে, এবং হেঁটে হেঁটে অনেক দূর নিয়ে গেল শিয়ালকে। ততক্ষণে দেখো ডাকলিংস গুলো কি করেছে, ওরা লেকে নেমে লেকের ওপারে ওরা পৌঁছে গেছে। ততক্ষণে কি হলো, মাদার ডাক শিয়ালকে অনেক দূর নিয়ে গেল, দ্য ডাকলিংস ওয়েন টু দ্য ওয়াটার, ডাকলিংস জলে নামলো, মানে ওরা জলে গেল জলাশয়ে। আফটার দ্যাট মাদার ডাক রিটার্ন টু হার ডাকলিংস, তারপর কি হলো যখন মাদার ডাক দেখলো ডাকলিংস এখন শিয়াল থেকে অনেক দূরে ওরা চলে গেছে, ওরা জলাশয়ের ওপারে পৌঁছে গেছে, তখন মাদার ডাক কি করলো, সে ওর ডাকলিংস এর কাছে গেল, কিভাবে গেল, কারণ ওর তো উইং হার্ট হয়নি, ও তো ভান করছিল, তাই যেমনি দেখলো ডাকলিংস এখন সেফ অর্থাৎ ওদের আর কোনো বিপদ নেই, তখন সেও উড়ে ডাকলিংস দের কাছে চলে গেল। দ্য ডাকলিংস আর হ্যাপি টু সি হার, এবং সেই যে হংস শাবক মানে ডাকলিংস, ওরা খুবই খুশি হলো ওদের মাকে আবার দেখে, দে আর সেফ, ওরা সবাই এখন বিপদমুক্ত, ওরা সেফ, ওদের আর কোনো বিপদ নেই, কারণ শেয়াল তো আর ওপারে যেতে পারবে না, ও তো উঠতে পারে না, তাই এখন ওরা সেফ। দে সোয়াম ইন দ্য লেক এগেইন, এবং ওরা আবার জলে সাঁতার কাটলো, কারা জলে সাঁতার কাটলো, এই যে মাদার ডাক অ্যান্ড হার ডাকলিংস। এখানে দেখো শেয়াল দৌড়চ্ছে মাদার ডাকের পিছনে, কিন্তু মাদার ডাক উড়ে ওর ডাকলিংস এর কাছে পৌঁছে গেল। তারপর দেখো এখানে মাদার ডাক এবং ওর ডাকলিংস জলাশয়ের ওপারে ওরা পৌঁছে গেছে, এবং শেয়াল কি করছে, শেয়ালকে দেখে লাগছে ও খুবই দুঃখিত, তাই না, দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি, এবং খুবই দুঃখিত ভাবে সেই যে শেয়াল সে ফিরে গেল, যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল। ও কেন দুঃখিত, কারণ ও শিকার করতে পারেনি, ও খেতে চেয়েছিল এই ডাক এবং ডাকলিংসকে, কিন্তু সে মাদার ডাকের চালাকির জন্য আর শিকার করতে পারেনি, এবং ওরা এখন সেফ, তাই না। তাহলে এখানে দেখো কিছু ইয়েস অর নো কোয়েশ্চেন্স আছে, এগুলোর আনসার তোমরা বলো তো দেখি। দেখো ইয়ে মাদার ডাক অ্যান্ড আর ডাকলিংস লিভ নিয়ার এ লেক, মাদার ডাক এবং ডাকলিংস একটি লেকের কাছে থাকতো, ইয়েস অর নো, হ্যাঁ এটি ইয়েস, ওরা লেকের কাছেই থাকতো। তারপর মাদার ডাক অ্যান্ড হার ডাকলিংস সোয়াম ইন দ্য লেক, মাদার ডাক এবং ওর ডাকলিংস ওরা জলে সাঁতার কাটলো, হ্যাঁ এটিও কারেক্ট অর্থাৎ ইয়েস,
তারপর সি দেখো, এ টাইগার ওয়াজ লুকিং এট দেম, একটি টাইগার বা একটি বাঘ ওদের দিকে চেয়েছিল, এটি কি কারেক্ট? নো, ওটা টাইগার ছিল না, ওটা কি ছিল? ওটা ছিল ফক্স, ওটা শেয়াল। মাদার ডাক ওয়াজ ওয়ারিড, এবং মাদার ডাক কিন্তু খুবই চিন্তিত ছিল। মাদার ডাক ওয়াজ ওয়ারিড, এটি কি? ইয়েস, হ্যাঁ এটিও কারেক্ট, ইয়েস। তারপর মাদার ডাক ওয়াকড ফাস্ট, মাদার ডাক খুবই দ্রুত গতিতে হাঁটলো, এটি কি কারেক্ট? হ্যাঁ এটিও ইয়েস। এবং আমাদের শেষ প্রশ্ন, দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে হ্যাপিলি, দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে, শিয়ালটি ফিরে গেল খুবই হ্যাপিলি, অর্থাৎ খুশি খুশি ভাবে, এটি কি কারেক্ট? না, দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি হবে, তাই না? ও খুবই দুঃখিত ভাবে ফিরে গেল, তাহলে এটি কি হবে? এটি হবে নো। ঠিক আছে, তাহলে এই আমাদের আজকের স্টোরি। আশা করছি সবাইকে খুব ভালো লেগেছে স্টোরিটি। তোমরা স্টোরিটি বাড়িতে নিজে নিজে পড়বে এবং এই ভিডিওটিকে বারবার পজ করে এবং রিপ্লে করে তোমরা স্পেলিংগুলো যদি কোনো জায়গাতে তোমাদের আটকে পড়ো তাহলে ঠিক করে নেবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এইটুকুই রইল। পরের ভিডিওতে আমি নতুন একটি লেসন নিয়ে আবার আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।